কাদামাটি নিয়ে একসময় খেলতে খেলতেই প্রতিমা গড়ার নেশা চেপে বসে ছোট্ট মৃন্ময়ের। সেই শুরু, এবছর দুটি প্রতিমা গড়ছে সে। অভাবী মৃন্ময়ের হাতের ছোঁয়ায় মৃন্ময়ী হয়ে উঠছেন মা দশভুজা। ছোট থেকেই কাদামাটি নিয়ে খেলার স্বভাব ছোট্ট একরত্তি ছেলেটির। খেলার ছলেই গড়ে তোলা নানান প্রতিমা। বাড়ির সদস্য পাড়া প্রতিবেশীদের উৎসাহে পুজো হয় সেই প্রতিমার। নিজেই প্রতিমা তৈরি, নিজেই পুজো, আবার নিজের হাতেই বিসর্জন। এভাবেই যাচ্ছিল দিনগুলি। এসবের মাঝেই ধীরে ধীরে মনের মধ্যে বাসা বেঁধেছে প্রতিমা শিল্পী হবার। হয়তো প্রথাগত কোনো শিক্ষা নেই, খানিকটা একলব্যের মতোই সাধনা আর অকল্পনীয় মনের জোর। এই পুঁজিকে সম্বল করেই আজ খুদে প্রতিমা শিল্পী হিসাবে দাবি রাখতেই পারে বনগাঁর খয়রামারি এলাকার বাসিন্দা বছর ১৩ মৃন্ময় বালা। নিউ বনগাঁ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মৃন্ময়। বাবা মঙ্গল বালা সামান্য কাঠমিস্ত্রি, অন্যের দোকানে কাজ করে দিন আনা দিন খাওয়া সংসার। তবুও অভাব মৃন্ময়ের শিল্পী সত্তাকে গ্রাস করতে পারেনি। স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে রং, তুলি, প্রতিমা তৈরির সাঁজ বা নানা সরঞ্জাম একটু একটু করে সংগ্রহ করেছে সে। ইতিমধ্যেই টুকটাক প্রতিমার অর্ডার আসতেও শুরু হয়েছে। গত বিশ্বকর্মা পুজোতেও তার তৈরি বিশ্বকর্মা পূজিত হয়েছে মণ্ডপে। সামনেই দুর্গাপুজো। এতদিন নিজের হাতে দুর্গা প্রতিমা তৈরি করে বাড়িতেই পুজো করত সে। তবে ব্যতিক্রম এবছর, নিজের জন্যে প্রতিমা তৈরির পাশাপাশি গোপালনগর থেকেও দুর্গা প্রতিমা তৈরির বরাত পেয়েছে। দিনরাত এক করে এখন প্রতিমা তৈরির কাজ চলছে মৃন্ময়ের। জানি না যে কি করে মানে এর মধ্যে মানে ওর প্রতিভাটা এসছে, ঠিক আছে। টাকা মানে ওই টিফিনের পয়সা থেকে ও মানে এগুলো মানে ই করেছে। তারপরে রং, তুলি এগুলো টুকটাক মানে কিনে কিনে নিয়ে আসতো, কিনে নিয়ে এসে ও নিজে নিজে ঘরে মানে ওই ঠাকুরগুলো মানে ও তৈরি করত। শুধু বিশ্বকর্মা বা দুর্গা নয়, এর আগে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করেছে সে। তবে এই প্রথম দুর্গা প্রতিমার বরাত, সে কারণে খুদে মৃন্ময়ের কাছে চ্যালেঞ্জটা হয়তো একটু বেশি। কিন্তু সৃষ্টি সুখের উল্লাসে কোনো বাধাই যে তাকে পরাস্ত করতে পারবে না, সে কথা বিলক্ষণ বুঝেছেন পরিবার ও এলাকাবাসীরা। সে কারণেই এলাকাবাসীরা সবসময় তাকে উৎসাহ যুগিয়েছেন। ছোটবেলা থেকে দেখে আসছি, একদম ছোটবেলা থেকে ছোট ছোট ঠাকুর তৈরি করে করে ও পুজো করতো আর বিসর্জন দিয়ে দিয়ে আসতো। এই করতে 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 একটু বড় হয়েছে। এবার বড় থেকে ও দুর্গা ঠাকুর এই দুই তিন বছর হয়েছে দুর্গা ঠাকুর বানাচ্ছে, একটু বড় মানে ছোট ছোট বানায়। আমরা সবাই মিলে এখানে আনন্দ করে পুজো করি ও সেই ঠাকুর নিয়ে। তা এইবারে একটু বড় হয়েছে, হ্যাঁ। তারপরে আবার একটা আমরা আলাদা একটা ঠাকুর করেছে, এবার হচ্ছে তোমার আমরা ওই ঠাকুরটা পুজো করবো বলে। আর তারপরে একটা গোপালনগর থেকে একটা কন্ট্যাক্ট এসছে যে একটা ঠাকুর বানিয়ে দিয়েছে উৎসাহ দিবার সম্বন্ধে। আর কদিন পরেই পিতৃপক্ষের অবসান, সূচনা হবে দেবীপক্ষের। বর্তমানে মায়ের মূর্তি গড়ার কাজ প্রায় শেষ, এখন রং করা বাকি। এভাবেই অভাবী মৃন্ময়ের হাতের ছোঁয়ায় একটু একটু করে সেজে উঠছে দেবী দশভুজার মৃন্ময়ী রূপ। এবং ঠাকুর আমার ভালো লাগে, সেই জন্য ঠাকুর বানানোর কাজটায় আসলাম। ছোটবেলা থেকে মানে ক্লাবে ঠাকুর পুজো হতো, ওই পুজো হতো ঠাকুর দেখতাম, ওই ঠাকুর দেখতে দেখতে নিজেরই মনে ইচ্ছা হলো আমার চেষ্টা করে দেখি আমার হয় নাকি ঠাকুর, সেজন্য আমার এই কাজটা করতে আগ্রহ। কোথাও দেখেছো, কাজ শিখেছো কারো কাছে? না, একা একাই মনের থেকে। দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।